दक्षिण दिनाजपुर जिलार परिवहन दफ्तर पक्ष थेके शनिवार कुशुमंडी ब्लक हरिरामपुर ब्लक और बंशियारी ब्लकेर एम्बुलेंसगुलिर स्वास्थ्य परीक्षा करा हलो बुनियादपुर फुटबल माठे। एदिन तीनटी ब्लक मिलिए प्राय 30-40 एम्बुलेंसेर स्वास्थ्य परीक्षा करा हय। शनिवार एई एम्बुलेंसगुलिर स्वास्थ्य परीक्षा करें जिला परिवहन दफ्तर आधिकारिक अमिताभ सरकार एवं मोहन रजक। অ্যাম্বুলেন্সগুলির অবস্থা কেমন রয়েছে তা জানতে জেলা পরিবহন দপ্তরের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সগুলোর বিভিন্ন খুঁটিনাটি পরীক্ষা করা হয়। এই প্রসঙ্গে জেলা পরিবহন দপ্তরের আধিকারিক মোহন রজক জানান, আজকে আমরা বুনিয়াদপুর ফুটবল গ্রাউন্ডে একটা অ্যাম্বুলেন্সের হেলথ চেকআপ ক্যাম্প করছি। এখানে মেইনলি আজকে আমরা হরিরামপুর, বংশীহাড়ি এবং কুশমন্ডি ব্লকের যেসব অ্যাম্বুলেন্সগুলো আছে তাদেরকে আমরা চেক করছি, এবং আমাদের আরেকটা ক্যাম্প চলছে যেটা গঙ্গারামপুর এবং তারপরেও চলছে আজকে। এবং এটা আমাদের জেলা প্রশাসনের নির্দেশে এবং ডিএম ম্যাডামের অর্ডারে আমরা এই কাজগুলো করছি। অ্যাম্বুলেন্সগুলো বেসিক্যালি পেশেন্ট মর্মস রোগীদেরকে নিয়ে যায়, তাদের যাতে কোনোরকম রাস্তাতে কোনো টেকনিক্যালি গাড়িটা ফল্ট হয়ে ব্রেকেজ ব্রেকডাউন না হয়ে যায়, এটা মোটামুটি আমরা একটা হেলথ চেক আপ করলাম গাড়িগুলোর। আর বেশিরভাগ গাড়ি আমরা মোটামুটি এখানে ঠিকই পেয়েছি, যতটা আমরা চেষ্টা করেছি পেপার্সগুলোকে যতটা ওরা ঠিক রাখার চেষ্টা করেছে, মোটামুটি বেশিরভাগ গাড়িরই পেপার্স ঠিক আছে। আর কিছু কিছু গাড়ি পেপার যারা ঠিক নেই তাদেরকে ইমিডিয়েট একটা চিঠি করে দেওয়া হবে তাদের ব্লক অফিসে, ব্লক মেডিকেল অফিসে, যে তাদের গাড়িগুলো যেন বিনা পেপার্সে গাড়ি মাঠে না চলে, রোডে না চলে। যদি আমরা হরিরামপুরে সাতখানা অ্যাম্বুলেন্স আছে, ওনারা সম্পূর্ণ রিপোর্ট করে গেছেন। কুশমন্ডি থেকে 7টা গাড়ি আছে, তার মধ্যে 5টা পেয়েছি, আর বুনিয়াদপুরে 4টা গাড়ি এসেছে। এদিকে অ্যাম্বুলেন্সগুলোর স্বাস্থ্য পরীক্ষা করায় খুশি অ্যাম্বুলেন্স চালকরা। এই প্রসঙ্গে একজন অ্যাম্বুলেন্স চালক জানান, আমাদের হচ্ছে গাড়ির হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে আরটিও সাহেবরা, তারা দেখছে যে গাড়ি ঠিকঠাক আছে কিনা, অক্সিজেন সিলিন্ডার ঠিক আছে কিনা, গাড়ির পেপার ঠিক আছে কিনা সব দেখতেছি স্যার। সুবিধাই হচ্ছে, কারণ আমাদের এই সব টেস্ট করতে গেলে আমাদেরকে বালুঘাট যেতে হতো, এখানে বুনিয়াদপুরে পড়ছে মাত্র 15 কিলোমিটার রাস্তা, তাতে আমাদের খুব সুবিধা হচ্ছে। বালুঘাটে গেলে সারাদিন থাকতে হতো, এটা যেটা প্রতি বছর বছর হয় স্যার সেটাই চাইব। বুনিয়াদপুর থেকে শান্তনু মিস্ত্রির রিপোর্ট, নিউজ টুডে। আসুন পরখ করুন এই বীর যোদ্ধাকে, আর আপনিও হয়ে উঠুন আপনার ভাগ্যের শাহেনশাহ। বিশ্বের সবচেয়ে বড় নতুন আর আধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রত্যেকটি গুণগত পরীক্ষা নিরীক্ষা পার করে বিজ্ঞান, টেকনোলজি আর ডিজাইনের অনন্য মেলবন্ধনে তৈরি হয়েছে সোনালিকা সিকান্দার। সবচেয়ে কম ডিজেল, সবচেয়ে বেশি ক্ষমতা আর দুর্বার গতিবেগেরই আরেক নাম সোনালিকা সিকান্দার। আমাদের শুরু এবং অথরাইজড ডিলার রাজলক্ষ্মী সোনালিকা এগ্রো সার্ভিস সেন্টার, বুনিয়াদপুর বালুরঘাট রোড, দক্ষিণ দিনাজপুর। ব্রাঞ্চ অফিস কালদিঘি রতনমালা কলোনি এবং বালুরঘাট সুভাষ কর্নার মোড়, দক্ষিণ দিনাজপুর। অথবা ফোন করুন 9002122386 এই নম্বরে। সাথী প্রত্যেক জয়লাভে।